Hello guys, good morning. তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, আমার দুই লক্ষ্য ভালো আছে। ওয়েলকাম জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আচ্ছা দেখো সারো, ব্যথাটা একটু কমছে, গালগুলো ফুলগুলো থেকে একটু চুপসে গেছে। তো সকালবেলা উঠছি, উঠে নেওয়ার মতো লোক নাই, এদেরকে নিয়ে আছি, দুই লক্ষ্মীকে নিয়ে। এই যে মানে তো শীত পড়ে গেছে, হালকা হালকা একটা শীতের পোশাক পরে গেছে ওকে। হ্যাঁ বাবা, কে বললো তোমাকে? শরৎকাল শীত, কার্টুন দেখে আর ওগুলো শিখে সব কিছু, শরৎকালের বলে শীত। তোমাকে ঠান্ডা লাগছে? মোটা জামা পরে আছি না? কোথায় মোটা জামা, তো ফ্রক জামা পরে আছে, বুনো মোটা জামা পড়ছে। তো আজকে ভাবছি একটা এমনি ব্লক করে, ডেইলি ব্লক, পুজো পুজো তো শেষ, এমনি এখন তো আরো সাদা মাটা বাড়িতে কাজ করো, খাও। আমাদের বাড়িতে আজকে কালী পুজো হবে না? দেরি আছে, কালী পুজো, কালী পুজো সব সময় হবে না তো? হ্যাঁ কালী পুজো হবে না? ইস, জামাটা একটু বড় হয় বাবাই। তোমার দাঁতটা দেখা তো, তোমার যে ই খগোশে ডাক্তার দেখা তো, হি করা তো, ওই যে হি করা তো, হি করা তো, ওই যে দাঁত হয়েছে, অছনাটা দাঁত হয়েছে। তো সারো এখন, সারো তো তো ভিডিওটা দেখতে থাকতো, আশা করি ভালো লাগবে। তো গায়ে সকালে উঠে আমার যা কাজ করতে লাগে, বিছানাটাকে পরিপাটি করে রাখতে লাগে, কারণ বিছানাটা আলো আলো থাকলে আমার একদম ভালো লাগে না। তাই প্রথমে বিছানাটা উঠেই আমি বিছানাটাকে গুছাই নিই। উঠে তো আবার অনেকক্ষণ মেয়েদেরকে নিয়ে খেলা করছি, ধরে আছে অনেকক্ষণ কাজ, তাই একটু লেট হয়ে গেল। আছে কতগুলো আবার বিছানার কাপড় ধুতে লাগবে, শিশু করা কথা বেরিয়েছে। তো আগে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে কাজ সবে শুরু। আজকের দিনের মধ্যে জীবনযাত্রা, যুদ্ধযাত্রা শুরু। খাওয়াও দাওয়াও, স্নান করো, হ্যান করো, ওগুলোই কাজ আমার, আর কি। তারপরে আবার ছোট মেয়ে অনেকগুলো পটি করছে কালকে রাত্রে, ওগুলো ভালো করে ধুইতে হবে একদম না। কালকে আবার বড় মেয়ে একটার সময় উঠে বলছে, মা আমার কিসে পটি পাইছে। তারপরে ওকে আবার রাত্রে উঠালাম, পটি করলো, ছোট মেয়েও রাত্রে পটি করছে। তো গাছ দাও, সকাল সকাল ঘর দুয়ার মুছে একটু দুধ চিরা খাচ্ছি, মেয়েকেও খাওয়াচ্ছি। এদিকে আয়, এদিকে আগা না। মাধুম দিদির নাম কি? তাড়াতাড়ি খা, কাজ আছে, ঠাকুর পুজো দিতে হবে। তো গাইস দেখো, মানে সকালে দুধ চিরা খেলাম, তো মা বলছে আজকে সকালে রান্না করবে না, একেবারে দুপুরবেলায় রান্না করবে। তো তাই আর কি, খা রান্নার কোনো চাপ নেই, আমি ও দু মেয়েকে মানে ছোটো মেয়েকে নেওয়ার কোনো লোক নেই, তো দু মেয়েকে নিয়ে বসে আমি সবজিগুলো কেটে রাখছি, বড়ো মেয়েকে ওদিকে বড়াতে দিচ্ছে, তো আর ছোটো মেয়েকে এই পাশে বসাইছি, কারণ দুইজনকে যদি একখানে বসাই মানে যুদ্ধ লেগে যাবে, এখন থেকে যুদ্ধ শুরু করে দে দুই বোনই। ছোটোটারে আবার পাওয়ার বেশি, ওই আবার ওকে, ওই আবার মানে দিদি ভাইকে কিসে করে, মানে চুল টানবে, কী করবে না করবে, আরও চিল্লাবে, মা দেখো বুনু আমাকে মারে, মা দেখো আমাকে বুনু মারে। আমি বললাম হ্যাঁ তো, ছোটোটারে তো পাওয়ার বেশি হয় তাই না, ওকে একটু বই পড়াচ্ছি। আর দেখো আমার গদ বাবা, আমার ছোট্ট সোনাটা মূলা শাক বেছে এক মন প্রাণ দিয়ে, মানে দেখো তো এমন ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট ছোট মুখ দিয়ে বাচ্চা, সব বাচ্চাকে দেখলে কেমন মায়া লাগে না, খাচ্ছে মূলা শাকগুলো। তো
তো দাঁতের ব্যথাটাও একটু কমছে। কালকে তো খুব দাঁতের ব্যথা ছিল, দাঁতের ব্যথায় জ্বর আসছে, আজকে আবার জ্বর নাই, একটু কমছে, দাঁতের ব্যথাটাও অনেকটাই কমছে। তো একটু স্নানটাও লেট করে করব। তো সবজিগুলো আগে কেটে বেছে ধুয়ে টুয়ে রাখি। তবে আজকে দুপুরবেলা রান্না হবে। তো গায়ে স্নান করলাম, আজকে বৃহস্পতিবার, একটু স্নান করতে লেট হলো, মানে কাজ টাজ করতে হলো, ঘর দোর মুছতে হলো। তো আজকে বৃহস্পতিবার, মানে এখন ঠাকুর ঘরে যাব, মানে পূজা করে কয়দিন হলো, রবিবারে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন হলো। তো 8 দিনের মধ্যে অষ্টমঙ্গলা মানে ঘর ভাঙতে হয়। তো আমি আজকে বৃহস্পতিবারে ওটাই আজকেই করবো, কারণ বৃহস্পতিবারে তো লক্ষ্মী ঠাকুরের ঘর এমনি চেঞ্জ করতে হয়। তো 8 দিন আজকে বৃহস্পতিবার, পরে 4 দিন হয়ে গেলো, 3 দিন হয়ে গেল, 3 দিন হলেও করা যায়। তো 4 দিনের মাথায় আমি করে ফেলবো। আবার রবিবার আস্তে আস্তে মনে হয় এই মাসটাও চেঞ্জ হয়ে যাবে, কার্তিক মাস পড়ে যাবে। তো মাস চেঞ্জ হলে তো আবার করা যায় না, 1 মাসই করতে লাগে। তো তাই আজকে আমি ওই কিসে, মানে বড় ঘরটা যেটা বসাইছি, রেগুলার যেটা ইউজ করি না, ছোটো ঘর ইউজ করি রেগুলার, আর যে এমনি টোলা ঘর আছে একটা বড় ঘর, ওটা বসাইছি পূজার দিন। তো ওটাকে চেঞ্জ করব। আর ওই যে কলা ঠোলা দেওয়া হয়েছে না, ওগুলোকে আর কি ভাঙবো আর কি। আজকে অষ্টমঙ্গলা করবো, তো আজকে বৃহস্পতিবার ঘরটা চেঞ্জ করা হয়ে যাবে। তো যাই ঠাকুর ঘরে, ওগুলো কাজ করি আগে। তো গাছ দেখো, ঠাকুর ঘরে চলে আসলাম। তো চলে এসে যেগুলো, মানে ঘরটা যে বসাইছি না, ওটাকে আজকে ভাঙবো, নতুন করে ছোট ঘরটা বসাবো। আর যেগুলো ওই যে বোতলের মধ্যে ধানের গাছ, কলার গাছ, কচুর গাছ দিয়েছি, ওগুলোকেও সে ডিগির মধ্যে, পুকুরের মধ্যে ফেলাই দেব। তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের ঠাকুরগুলো সব এক ঘরে কেন, লক্ষ্মী ঠাকুর তো শোয়ার ঘরে আলাদা করে থাকে, তাই না? তো আমাদেরও ছিল আগে, শোয়ার ঘরেই ছিল লক্ষ্মী ঠাকুর আলাদা করে। তো এখন কি বলো তো, আমাদের না এক্সট্রা কোনো রুম নেই যে লক্ষ্মী ঠাকুরকে রাখবো। তো ওই এক ঘরে থাকতে হয়, ওই ঘরে রাখতে হয়, আবার ছোয়া ধোয়া লাগে, ভালো লাগে না এইভাবে কোনো, মানে মাঝে মাঝে কখনো তো শোয়ার ঘরেও খাই, ওইভাবে ভালো লাগে না, ছোয়া ঠোয়া লাগে। তাই কি করছি, মানে মন্দিরেই এনে রাখছি লক্ষ্মী ঠাকুরকে। তো আবার এদিকে আমার বাপের বাড়ির ওদিকে, হ্যাঁ, এক্সট্রা করে লক্ষ্মী ঠাকুরকে ঘরের মধ্যে রাখে। তো এদিকে দেখি আবার সবাই এই, মানে এক মন্দিরে সব ঠাকুরকে একসঙ্গে রাখে। তো আমিও ভাবি, তো বলছি না যে যেই দেশে যেই নিয়ম, যেখানকার নিয়ম সেখানেই মানতে লাগবে। তো আমিও কি করছি, ঘর থেকে লক্ষ্মী ঠাকুরটা মন্দিরেই এনে রেখেছি। তো আমি ভাবছি তাই ভালো হবে, এখানে এক জায়গায় থাকবে সব ঠাকুর, একখানেই পূজা দেওয়া হবে। আগে ওইভাবেই রাখতাম আমিও শোয়ার ঘরে, শাশুড়ি মার ঘরে থাকতো। তো ওইখানে দেখি একদম শোয়া ঠোয়া হয়, ভালো লাগে না, শোয়ার ছোয়াছুয়ি লাগে, তাই এইখানে রেখে দিচ্ছি। তো কী করবো আর, এই যে এখন বৃহস্পতিবারে আজকে ঘরটা টুলে চেঞ্জ করে দিব, এখন পূজা দিব। তো ভিডিওটা এখনই শেষ করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।